হ্যালো স্যার, সেচ মন্ত্রীর অভিনয়ে মুগ্ধ মমতা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর সিনেমা আবার প্রলয়। সেখানে অভিনয় করছেন নাট্যকর্মী তথা মন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রিসভার বৈঠক শেষ, নবান্নে নিজের ঘরেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচিত কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলছিলেন, হঠাৎ সেখানে হাজির তিনি। তাকে দেখা মাত্রই সাংবাদিকরা বলে ওঠেন, হ্যালো স্যার। কাল থেকে তিন থানায় ঝুলবে তালা, আর ওই তিন থানার মাঝে বসবে অনিমেষ দত্তের অফিস। হ্যালো স্যার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আবার প্রলয়ের সৌজন্যে এই উপাধি পেয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সকলেই তার কাজের প্রশংসায় পঞ্চমুখ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা পেলেন নৈহাটির বিধায়ক পার্থ। দীর্ঘদিন ধরে নাটকের চর্চা করে আসছেন রাজ্যের বর্তমান সেচমন্ত্রী পার্থ ভৌমিক, যা পরিচালক তথা সহ বিধায়ক রাজ চক্রবর্তীর অজানা ছিল না। তার সৌজন্যেই আবার প্রলয়ে কড়ালিবাবুর প্রাপ্তি। তবে সেচমন্ত্রী যে এত ভালো অভিনয় করতে পারেন তা জানা ছিল না অনেকেরই। পার্থবাবুর অভিনয়ের এই সুখ্যাতি রাতারাতি পৌঁছে গিয়েছে নবান্নেও। গত সোমবারই তার প্রমাণ মিলেছে সূত্রের খবর। সাংবাদিকদের মুখে হ্যালো স্যার শুনেই বিব্রত হয়ে পড়েন পার্থ ভৌমিক, মুখে আঙুল দিয়ে তাদেরকে চুপ করার ইশারাও করেন। কিন্তু বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে পড়ে যায়। এরপরই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, শুনলাম তুই নাকি খুব ভালো কাজ করেছিস, এত দায়িত্ব নিয়েও কাজ করে যে এসব করতে পেরেছিস তা জেনেই ভালো লাগলো। সূত্রের খবর অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, দলের কেউ যদি শিল্প সাহিত্য জগতে ভালো কাজ করতে পারে খুব ভালো লাগে। পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় সুন্দরবনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমা আবার প্রলয়। সেখানেই অভিনয় করেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। শোনা যায় আবার প্রলয়ের শুটিংয়ের কথা মুখ্যমন্ত্রীকে জানাননি পার্থবাবু। পরিবারকে নিয়ে সুন্দরবন বেড়াতে যাবেন বলে ছুটি নিয়েছিলেন। মাত্র চার দিনের মধ্যে সিনেমার শুটিং শেষ করেই ফের কাজে যোগ দেন। তবে অফার পেলেও আপাতত আর কোনো সিনেমা বা ওয়েব সিরিজে নাকি কাজ করবেন না সেচমন্ত্রী। আগামী বছরের 12ই মার্চ পর্যন্ত শুধু থিয়েটারটাই চালিয়ে যাবেন, তারপর রাজনৈতিক দায়িত্বে মনোনিবেশ করবেন। কারণ এরপরেই সামনে 2024-এর লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বাড়বে। প্রসঙ্গত সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার প্রলয়। এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন রাজ চক্রবর্তী। ছবিতে একেবারে দাবাং পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানেই একজন অসৎ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রাজ্যের সেচমন্ত্রী। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাড়া ফেলেছে রাজ চক্রবর্তীর পরিচালনায় এই সিনেমা আবার প্রলয়। অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।